শেখের আলোচনার বিষয় সালাফি মানহাজের পরিচয় ও বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানবতার জন্য, আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি রাজির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে যে জ্ঞান প্রদান করেছেন, সেই জ্ঞানকে যদি একদিকে রাখা হয় আর গোটা মানবতার জ্ঞান যদি একদিকে রাখা হয়, জ্ঞানের ভারিত্ব অন্যদের চেয়ে অনেক অনেক বেশি হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে এত বেশি কল্যাণকর কাজ করিয়ে নিয়েছেন, যদি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে, সকল মানুষ মিলেও যদি তারা মানুষের জন্য, মানবতার জন্য কল্যাণকর কোনো কাজ করতে চায়, তাহলে একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন ততটুকু তারা করতে পারবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করে সেই রাসূলের উম্মা আমাদেরকে বানিয়েছেন, তার জন্য আল্লাহর প্রতি আরো আরো কৃতজ্ঞতা। আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি হাঁটতেই থাকবেন নাকি কথা শুনবেন? লোকরা যেভাবে হাঁটছে মনে হচ্ছে যেন এটা একটা বাজার। আপনি কি হাঁটবেন নাকি কথা শুনবেন? এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন না? এখানে যে পরিমাণ লোকজন আমরা দেখেছি দোকানে আছে, সেই লোকেরা যদি এখানে বসে তাহলে তো এখানে জায়গা হওয়ার কথা নয়। আপনারা প্লিজ এখানে এসেছেন কথা শোনার জন্যে, আলোচনা শোনার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্যে। কিছু নিয়ে যেতে হলে এখানে এসে বসতে হবে। এটা মাহফিলের আদব, এটা মাহফিলের শিষ্টাচার। এই সালাফিয়া কনফারেন্সে কমপক্ষে এতটুকু হোক যে যারা এসেছেন তারা মনোযোগ দিয়ে শুনেছেন, শুনছেন, তারা হাঁটা চলা করছেন না। ভলান্টিয়াররা যারা আছেন তারা অন্যদেরকে বসিয়ে দিন, যারা এসেছেন তাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে আসুন। বাজার সওদা করতে পারবেন, আপনারা এখানে বাজার করতে আসেননি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হচ্ছে, কনফারেন্সের নামই হচ্ছে সালাফিয়া কনফারেন্স। আপনাকে বুঝতে হবে সালাফিয়া কি, সালাফ কি, মানহাজ কি, আর সালাফিয়া কি, এবং আল মানহাজ আর সালাফি কি। প্রিয় ভাইয়েরা বোনেরা,
আমরা এমন একটি সময় বসবাস করছি যে সময় চারিদিকে শুধুমাত্র কনফিউশন, শুধুমাত্র কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝে যায় না। মিথ্যা সত্যের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে আমাদের সামনে আসে এবং মিথ্যাকে এভাবে প্যাকেজিং করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অনেক সময় আমরা দ্বন্দ্বে পড়ে যাই, ধাঁধায় পড়ে যাই কোনটা আসলে সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে এতটা শক্তিশালী করে পাঠিয়েছেন, মিথ্যা যদি কখনো সত্যকে কিছু সময়ের জন্য ঢেকে রাখেও তাইলে অবশ্যই অবশ্যই সত্য বিজয়ী হবেই, মিথ্যা পরাজিত হবেই। আপনাদের মনে রাখতে হবে রাত যত গভীর হয় আকাশের তারাগুলো ততটা উজ্জ্বল হতে থাকে, রাত যত গভীর হয় দিন তত কাছাকাছি চলে আসে, রাতে অন্ধকার যত বাড়ে আকাশের তারাগুলোর উজ্জ্বলতা তত বাড়তে থাকে। এই জন্য যতই মিথ্যা থাকুক না কেন, যতই দ্বন্দ্ব থাকুক না কেন, যতই কনফিউশন থাকুক না কেন, যতই শোভা থাকুক না কেন, সেখানে সত্যের শক্তিটা এত বেশি যে সত্য প্রতিভাত হবেই, প্রতিষ্ঠিত হবেই, সত্য জ্বলজ্বল করে জ্বলবেই এবং সত্যের আলো চারিদিকে ছড়িয়ে যাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাহেলিয়াতের মোকাবেলা করেছেন, আমরা আরেকটি জাহেলিয়াতের মোকাবেলা করছি। সেই জাহেলিয়াতের মোকাবেলায় আপনাদেরকে সৈন্য হিসেবে কাজ করতে হবে, রাজি নাই আপনারা? এই নব্য জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আর এই প্রস্তুত থাকার জন্য অস্ত্র সংগ্রহ করতে হবে সালাফদের কাছ থেকে। কাদের কাছ থেকে অংশগ্রহণ করতে হবে? অস্ত্র গ্রহণ করতে হবে, অস্ত্র নিতে হবে সালাফদের কাছ থেকে। কোন অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করেছেন সেই অস্ত্রটা আপনাদেরকে জেনে নিতে হবে প্রিয় উপস্থিতি। সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলবো। দ্য টাইম ইজ সো মাচ লিমিটেড যে এর জন্য এই আলোচনার ভূমিকায় কমপক্ষে এক ঘন্টা বলা লাগে। এখন এখানে সময় হচ্ছে এত বেশি, নক্ষত্রদের আগমন ঘটেছে সেখানে, অতএব সকল নক্ষত্রের কাছ থেকে কিছু কিছু আলো আপনাদের গ্রহণ করা দরকার। আপনারা প্রস্তুত তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু ওয়াদ্দাহ তিনি একটা হাসান সনদে হাদিসটি বর্ণনা করে, তখন তোমাদের যখন তোমাদের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমার নারীদের তোমাদের নারীরা বিদ্রোহী হয়ে যাবে এবং জাহেলদের সংখ্যা তোমাদের মাঝে অনেক অনেক বেড়ে যাবে। অবস্থা কি তাই নয় বলে তো? যুবকদেরকে এখন তাদেরকে মাহফিল অথবা মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, খেলার ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায়, কনসার্টের আয়োজনে তাদেরকে খুঁজে পাওয়া যায়, যেখানে গান বাদ্য হয় সেখানে তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর মাহফিলে অথবা ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, যদি যুবকরা সত্যিকার অর্থে এগিয়ে আসে তাহলে আসহাবে কাহফের মাধ্যমে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, সত্যকে প্রতিষ্ঠা করেছেন, এই আমাদের যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা ছিল একদল যুবক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আমার প্রতি ঈমান এনেছিল, আমি তাদের হেদায়েতের দরজা আরো বাড়িয়ে দিয়েছিলাম এবং আমি তাদের মাধ্যমে এমন এক কাজ ঘটিয়েছি যে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, ঘুমের পর আবার তারা জীবিত হিসাবে সমাজে চলে এসেছিল এবং মানুষ বুঝতে পেরেছে যে আমি মানুষের মৃত্যুর পর আবার তাদেরকে পুনর্জীবিত করতে পারবো। প্রিয় উপস্থিতি, এরকম যুবক হতে হবে আমাদেরকে। আর নারীদের অবস্থা যদি আমরা বলি তাইলে তো বলা শেষ করা যাবে না, নারীদেরকে এখন আর ইসলামের পথে খুঁজে পাওয়া যায় না। আসিয়া আলাইহিস সালাম অথবা মারিয়াম আলাইহিস সালাম অথবা খাদিজাতুল কুবরা অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হয় তাহলে এই যুগেও এই নারীদের পেট থেকে হাসান হোসাইন অথবা জায়নাব উম্মে কুলসুম এবং ফাতেমা এর মত ব্যক্তিত্ব এখনো জন্ম নিতে পারে। অতএব নারীদেরকে সেই মর্যাদা গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে। আর তিন নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহেলদের সংখ্যা বেড়ে যাবে, জাহেলদের সংখ্যা এখন অনেক অনেক বেশি। মাঝে মাঝে অনেক অনেক পণ্ডিত লোকদেরকে যখন বলা হয় যে আপনি ইসলামের ব্যাপারে কিছু বলেন, তখন পণ্ডিতরা বলে আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, আমি ওই ব্যাপারে বিশেষজ্ঞ, ওই ব্যাপারে আমারে যদি কিছু বলেন তাইলে বলতে পারবো, কিন্তু ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না। এরকম বিশেষ অজ্ঞের অভাব আছে নাকি বলেন তো? বিশেষ অজ্ঞ, বিশেষজ্ঞ, এরকম বিশেষভাবে অজ্ঞ বহু লোক আছে
যারা অন্য জায়গায় বিশেষজ্ঞ কিন্তু ইসলামের ব্যাপারে তাদের কখনো জানা নাই। এটা কেয়ামতের একটা লক্ষণ, এটা জাহেলিয়াতের আরেকটা লক্ষণ। এই জাহেলিয়াতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে জ্ঞানের অস্ত্র দিয়ে। কি দিয়ে মোকাবেলা করতে হবে? জ্ঞানের অস্ত্র দিয়ে। সালাফি কনফারেন্স আমাদেরকে সেই জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চেয়েও ভয়ঙ্কর জিনিস ঘটবে। এমন একটি সময় আসবে যখন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করবে না, মন্দ কাজ থেকে তোমরা মানুষকে বাধা দেবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেরকম ঘটবে নাকি? তিনি বলেন, আরে বলো কি, তার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে। এমন একটি সময় আসবে যখন তোমরা মানুষকে ভালো কাজের তো আদেশ দেবেই না, বরং মন্দ কাজের আদেশ দেবে। কিসের আদেশ দেবে? ভালো কাজের আদেশ দেবে না, মন্দের আদেশ দেবে। মন্দের কি আদেশ এখন চারিদিকে চলে না? মন্দের প্রমোশন সব জায়গায় চলে। পত্র পত্রিকা টেলিভিশন অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো যদি দেখেন, সবগুলো প্রোগ্রাম মন্দকে, খারাপকে, অশ্লীলতাকে উস্কে দিচ্ছে এবং সেগুলোকে প্রমোট করা হচ্ছে। যেখানে ইসলামের কথা হয় সেগুলোকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাই নয় কি? প্রিয় উপস্থিতি, রাসূল বললেন, তার চেয়েও খারাপ অবস্থা হবে। এমন একটি সময় আসবে যখন লোকেরা তারা তো মন্দকে ভালো মনে করবে এবং ভালোকে তারা মন্দ মনে করবে। মন্দকে তারা কি মনে করবে? ভালো মনে করবে, তারা ভালোকে মন্দ মনে করবে। যেই ছেলেটি, ইয়াং ছেলেটি ফজরের সালাতে মসজিদে যায়, যার দাড়ি লম্বা করেছে অথবা অথবা সে টুপি এবং পাঞ্জাবি পরে তাকে সে চলে, তাকে অন্যরা সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। আর যে ছেলেটির হাতে বালা অথবা তার কানে দুল অথবা তার গলায় সোনার চেইন, ওই ছেলেটিকে লোকেরা স্মার্ট মনে করে, মনে করে না? এই সমাজ তৈরি হয়েছে। এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে, আপনাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত তো? প্রিয় উপস্থিতি, সালাতের কথা আপনাদেরকে বলতে চাই। সালাতের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামি ওয়ারাইকুম আইয়ামুস সাবর, তোমাদের পর এমন একটি সময় আসবে যখন দিনের উপর তোমাদেরকে থাকতে হলে তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। দিনের উপর থাকাটাই তখন সবচেয়ে বড় জিহাদ। এমন একটি সময় তোমাদের সময় আসবে, তোমাদের সামনে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন যারা দিনের উপর সুন্নাহর উপর থাকবে তাদের প্রত্যেকের মর্যাদা তোমাদের 50 জনের মতো হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের 50 জনের কথা বলছেন নাকি তাদের 50 জনের কথা বলছেন? রাসূল বললেন, বরং তোমাদের 50 জনের সমান মর্যাদা ওই যুগের লোকেরা পাবে যারা সুন্নাহ মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করবে। প্রভায়া আপনারা সেই মর্যাদা পাওয়ার মত অবস্থায় আছেন, সেই মর্যাদা কি গ্রহণ করতে চান? তাইলে সালাফদের তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে জীবন ব্যবস্থা, তারা যে মানহাজ আমাদেরকে দিয়েছেন, সেই মানহাজ অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সাইয়াউদু কামা বাদা ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত আকারে এগিয়ে এসেছে, অপরিচিত আকারে আবার ফিরে যাবে। আর এই অপরিচিত সমাজে যারা ইসলাম পালন করবে তাদের জন্য আমি সৌভাগ্যের বার্তা দিয়ে গেলাম। প্রিয় ভাইরা, এমন একটি সমাজ যেই সমাজ ইসলাম পালন করে লোকেরা আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখে, সন্দেহের দৃষ্টিতে দেখে, আপনি সুন্নাহ মোতাবেক চললে অথবা সালাফদের মানহাজ যদি আপনি অবলম্বন করেন, তাইলে আপনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ অথবা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক যন্ত্রণার মুখোমুখি হতে হয়। সেই সময় যদি আপনি ঠিক মতো ইসলাম পালন করেন, সালামদের মানহাজ অনুসারে আপনার জীবন পরিচালনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আপনি হলেন গোরাবা। অর্থাৎ সাহাবায়ে কেরামরা যেরকম সেই সমাজে অন্যদের কাছে, প্রথম দিকে তারা অন্যদের কাছে যেরকম অপরিচিতের মতো ছিল, লোকেরা তাদেরকে বলেছে এরা সমাজে বিচ্ছিন্নতা তৈরি করেছে, এরা বিচ্ছিন্নতাবাদী। সত্যিকার অর্থে আপনি যদি এই যুগেও সালাফদের মানহাজ অনুসারে আপনার জীবন পরিচালনা করেন, তাহলে একদল লোক আপনাকে বলবে বিচ্ছিন্নতাবাদী, এরকম বলে না, বিচ্ছিন্নতাবাদী। কিন্তু আপনি আসলে বিচ্ছিন্নতাবাদী নন, আপনি রাসূলের দৃষ্টিতে আপনি হচ্ছেন আল গোরাবা। রাসূল যাদেরকে বলেছেন ফাতুবা লিল গোরাবাই, আই গিভ গুড টেলিং, গ্ল্যাড টাইডিং ফর দোজ হু আর গোরাবা, দোজ হু আর আননোন,
they are living an unknown lifestyle. যখন এই একদল লোক তারা এমন একটা অপরিচিত জীবন যাপন করছে, লোকদের কাছে সেটা অপরিচিত, কিন্তু কোরআন এবং সুন্নাহর কাছে ওইটাই পরিচিত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম আপনাদেরকে সালাতের কিছু কথা বলবো। কবি ফারজদার সালাতের কথা বলতে গিয়ে তিনি একটি চমৎকার কথা বলেছেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরাই হচ্ছে আমার পূর্বপুরুষ। আপনাকে যখন বলা হয় আপনি ইসলাম অনুসারে সুন্নাহ অনুসারে চলেন, তখন আপনি বলতে থাকেন আমার বাপ দাদারা কি ভুল করেছে। এই বাপ দাদার কথা আমি বলি না, অরিজিনাল বাপ দাদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন এবং তাবে তাবেইন, তারা যেই পথে এবং মতে তাদের জীবনকে পরিচালনা করেছিল সেই পথে এবং মতে থাকা মানে হচ্ছে বাপ দাদাদের জীবন অনুসরণ করা। আমরা সেই বাপ দাদাদেরকে অনুসরণ করতে চাই, যেই বাপদাদাদের অনুসরণে আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যেই সকল লোকেরা পরবর্তীতে এসেছে, ইয়াকুলুনা রাব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন লোকের কথা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া ইত্তাবাআহুম যুররিয়াতুহুম বিঈমানিন الحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب به رهين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই সকল পিতৃপুরুষরা, পূর্বপুরুষরা, বাপ দাদারা তারা ঈমান এনে তাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে তারা মারা গিয়েছে এবং তাদের সন্তানরাও ঈমানের পথে তাদেরকে অনুসরণ করেছে, আমি এই পূর্বপুরুষদেরকে তাদের সন্তানদের সহ জান্নাতে একত্রিত করব। আমরা চাই আমাদের পূর্বপুরুষদের সাথে জান্নাতে থাকতে, কি বলেন? আমরা জান্নাতে থাকতে চাই। অতএব এই পূর্বপুরুষদেরকে আপনারা চিনে নিন। এইজন্য জারির বলেছেন, তিনি বলেছেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারির আল মাজানিউ, তাদের দিকে তাকালে তুমি দেখবে বৈশিষ্ট্য মণ্ডিত ছিল তাদের গোটা জীবন। তাদের গোটা জীবন একটা ধ্রুব তারার মতো, একটা চাঁদ, একটা সূর্যের মতো প্রত্যেক ব্যক্তির জীবন। তার জীবনের দিকে তুমি তাকালেই দেখতে পাবে সেখান থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়ছে। সেই জীবনের দিকে তাকালে তুমি পথ খুঁজে পাবে, সেই জীবন কথা আপনাদেরকে বলছি। এরপরে আমরা দেখি অন্য একজন বলেছেন, কাররির আলাইয়া হাদিসাহুম ইয়া হাদি ফাহাদিসুহুম ইয়াজলু আল ফুয়াদ আফাদি, হে হাদি তুমি তাদের কথা আমাকে বেশি বেশি বলো, কারণ তাদের কথা শুনলে আমার অন্তরটা আরো আলোকিত হয়ে ওঠে। প্রিয় ভাইরা, এইরকম ব্যক্তিদের কথা আপনাদেরকে বলতে চাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সে কথাই বলেছেন, লা ইউসলিহা আখিরা হাদিহি উম্মা ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মার শেষের দিকের লোকেরা শুধুমাত্র তখনই কল্যাণ পাবে যদি তারা তাদের সালফে সালিহিনের মানহাজ এবং মাসলাক অনুসারে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করে। আপনি যদি সত্যিকার অর্থে কল্যাণ প্রাপ্ত হতে চান, তাহলে সালফে সালিহিন যে পথে পরিচালিত হয়েছিল, তাদের জীবনকে পরিচালনা করেছিল, প্রিয় ভাইরা সেই পথে আপনাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমি কথা বলছিলাম যে সালাফিয়া সম্পর্কে, সালফে সালিহিন সম্পর্কে, আর সালাফ আস-সালেহ সম্পর্কে, অথবা সালাফি মানহাজ কাকে বলে, সেই বিষয়ে আপনাদেরকে বলতে চাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিন, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। তুমি যদি হেদায়েত পেতে চাও তাহলে তাদের পথই অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের পথে চলো যদি তুমি হেদায়েত পেতে চাও। প্রিয় ভাইরা, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করলেন, এত শক্তিশালী হয়ে তিনি আলোচনা করলেন, সাহাবায়ে কেরামরা তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাদের চোখ গলে গলে পানি পড়ছিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠছিল। তারা সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুআদ্দিইন, মনে হচ্ছে দিস ইজ দা লাস্ট সার্মন ইউ আর ডেলিভারিং ইন ফ্রন্ট অফ আস, মনে হয় যে আপনার জীবনের শেষ ভাষণ দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আরো বলুন, আপনি আমাদেরকে আরো বলুন। ইয়া রাসূলুল্লাহ ফামাযা তাহাদু ইলাইনা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি শেষ তাহলে কি নির্দেশ প্রদান করবেন, আমাদের করণীয় কি আপনি আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কয়েকটি বিষয় বলছি, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন আদু আলাইহা বিন নাওয়াজিদ, আমার পরে তোমরা বেঁচে থাকবে যারা
যারা আমার পর বেঁচে থাকবে তারা দেখতে পাবে ব্যাপক পরিমাণে ইখতিলাফ, ইখতিলাফ, মতবিরোধ, মতপার্থক্য তোমরা দেখতেই পাবে, তোমরা বিভেদ বিতর্ক দেখতে পাবে। সেই সময় তোমাদের দায়িত্ব হবে আমার এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাকে আঁকড়ে ধরা, সেগুলিকে তোমরা তোমাদের মায়ের দাঁত দিয়ে কামড়ে ধরো। তাইলেই তোমরা সৎ পথে পরিচালিত হবে, তাইলেই তোমরা বিভিন্ন ধরনের ফিতনা এবং ফাসাদ থেকে তোমরা মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা এবং খ্রিস্টানরা 71 এবং 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার এই উম্মাহ 73 দলে বিভক্ত হয়ে যাবে, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটাই মাত্র জান্নাতে যাবে, আল ফিরকা আন নাজিয়া যেটাকে বলা হয়, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন সেই দলটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, আমার সাথীরা, আমার বন্ধুরা যেই পথ এবং মতের উপর রয়েছে, এই পথ এবং মত অনুসারে যে সকল ব্যক্তিরা চলবে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে, তারাই শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত দল। এই পথ এবং মতকে যারা প্রত্যাখ্যান করবে তারা জাহান্নামী, তারা মুক্তিপ্রাপ্ত দল নয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অথবা যাদেরকে আমরা সালফে সালিহিন বলি, তারা যে পথ এবং মত অনুসরণ করেছেন সেই পথ এবং মতকে চলাটাকে বলা হয়, প্রিয় ভাইরা বোনেরা, সেটাকে বলা হয় সালাফিয়া। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই উম্মার শ্রেষ্ঠতম সন্তান হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকান, তাদের জীবনী যদি পড়েন, এই গোটা পৃথিবী চষলো একজন সাহাবীর মতো শক্তিশালী, ইমানদার, শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এরকম ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে টেস্টিফাই করেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠতম কে? তিনি বলেন আকরানি, আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার সাহাবীরা, এরাই হচ্ছে উম্মার শ্রেষ্ঠতম সন্তান। এই শ্রেষ্ঠতম সন্তানদেরকে অনুসরণের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাল ইয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিক নির্দেশনা এবং সাহাবায়ে কেরামের যে সুন্নাহ এবং মাসলাককে অবলম্বন করে চলেছেন তার বিপরীতে তারা যারা তাদের জীবনকে পরিচালনা করবে, এর বিরোধিতা যারা করবে, তারা ফিতনায় নিপতিত হওয়া অথবা তাদের উপর ভয়ঙ্কর কোনো শাস্তি আপতিত হওয়া, এইটাকে আমি ভয় পাচ্ছি। প্রিয় ভাইরা, এই জন্য বলছি যে আমাদেরকে সালাফিয়া মানে হচ্ছে কি? সালাফিয়া এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রতিদিন এই সালাফদের, সালাফদের জীবন যাতে অনুসরণ করতে পারি সেই জন্য প্রতিদিন আমরা কমপক্ষে 70 বার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আমরা বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈনদের চেয়ে বড় কারা আছে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন? আল্লাহ সুবহান তাদের ব্যাপারে বলেছেন যে এরা হচ্ছে তারা, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যাদের উপর আল্লাহ সুবহান ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন তারা হচ্ছেন নবী রাসূলরা, তারা হচ্ছেন সিদ্দীকিনরা, তারা হচ্ছেন শুহাদায়ে কেরাম এবং তারা হচ্ছেন সালিহিন। আমরা যে সালাফে সালিহিনের কথা বলছি তাদের ব্যাপারে এটা বলা হচ্ছে। প্রিয় ভাইরা, আমি অন্য জায়গায় বলেছিলাম মক্কা উমুল কোরা ইউনিভার্সিটির এক প্রফেসর তার আলোচনা একবার বলছিলেন তিনি যে তিনি মিশরীয় মাসরি অর্থাৎ ইজিপশিয়ান, ইজিপ্টে তিনি গেলেন, কায়রোতে তিনি সেখানে একটা ট্যাক্সিতে তিনি উঠলেন, ট্যাক্সিতে ওঠার পর ট্যাক্সির ড্রাইভার যিনি তিনি ওনাকে দেখে মনে করলেন যে উনি বড় শেখ বা এরকম কোনো স্কলার হবে, বলে শেখ আপনার সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করতে চাই। বলে গল্পটা কি? গল্পটা হলো শেখ আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি। কয়েকদিন আগে কি হয়েছে? আমি মুসলিম হয়েছি। বলে ভালো। বলে শেখ আরো কথা আছে, আমার ওয়াইফের কারণে আমি মুসলিম হয়েছি। তিনি বলেন তার মানে কি আপনার ওয়াইফ আগে মুসলিম ছিলেন, আপনি অমুসলিম খ্রিস্টান ছিলেন, এই কারণে আপনার ওয়াইফকে অর্থাৎ ওই ওনাকে বিয়ে করার জন্য আপনি মুসলিম হয়েছেন? বলেন না শেখ, এটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে আমরা কায়রোতে চাকরি করার জন্য আসলাম, প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে এখানে চাকরি করতে আসলাম, আমরা একটা বাসা ভাড়া নিলাম, আমি এবং আমার ওয়াইফ প্রতিদিন অফিসে যাই, ওই একটা রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা মসজিদ আছে,
আমার ভাই হঠাৎ করে একদিন এসে আমাকে বলল, তোমার সাথে জরুরি আলোচনা আছে। বলে, আলোচনা কি? আলোচনা হলো প্রতিদিন ওই মসজিদের পাশে দিয়ে যাই, যখন শুনি ইমাম সাহেব যখন তিনি তেলাওয়াত কোরআন পড়েন, কোরআনের মধ্যে তিনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। প্রতিদিন আমি এই প্রার্থনা শুনতে পাই। আমি যেহেতু ইজিপশিয়ান, আমি যেহেতু মাসরি, আমি তো আরবি বুঝি, আমি বুঝতে পারি সে প্রার্থনা করছে রবের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করছে। আমি একবার ইমামকে ডেকে বললাম, এই প্রার্থনা আপনারা ডেইলি কতবার করেন? বলল যে কমপক্ষে 17 বার আমরা এই প্রার্থনা করি। কতবার করি? 17 বার। সূরা ফাতিহা কমপক্ষে 17 বার, 17 রাকাত ফরজ সালাত আছে, কমপক্ষে 17 বার পড়তে হয় না? বলে 17 বার পড়ি। বলে ইমাম সাহেবের এই কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি তোমাকে বলি, তুমি বলো তো, যেই জাতি প্রতিদিন আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কমপক্ষে 17 বার প্রার্থনা করে বলে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তাদের পথে পরিচালিত করো যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, তাদের পথে পরিচালিত করো না যারা গজবপ্রাপ্ত হয়ে গিয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। যেই জাতি প্রতিদিন 17 বার করে কমপক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই জাতি কি হেদায়েতের উপর থাকার কথা, নাকি আমরা খ্রিস্টানরা হেদায়েতের উপর থাকার কথা? স্বামী এবং স্ত্রী মিলে বলল, আমরা তো জীবনে কোনোদিন গডের কাছে গিয়ে বলিনি যে গড আমাদেরকে হেদায়েত দাও, এই কথা তো কোনোদিন বলি না। অতএব আমরা যারা প্রার্থনা কোনোদিন করি না, আমরা হেদায়েতের উপর থাকতে পারি, এটা একটা মিথ্যা, এটা হতেই পারে না। অতএব এই মুসলমানরা হেদায়েতের উপর সত্যিকারের পথে আছে, চলো আমরা এবার স্বামী স্ত্রী মিলে মুসলমান হয়ে যাই। প্রিয় ভাইরা, আপনি তো, আমি তো প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কমপক্ষে 17 বার পড়ি অথবা আরো বেশি পড়ে থাকি, কিন্তু হেদায়েত কই আমাদের? একটাই মাত্র কারণ, তা হচ্ছে হেদায়েত যাদের উপর আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, নেয়ামত দিয়ে যাদেরকে ভরপুর করে দিয়েছেন, তাদের পথে যদি আপনি না চলেন, তাইলে হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। তিনি তার রাসূলকে লক্ষ্য করে বললেন যে এই হচ্ছে নবীদের ঘটনা বললাম, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে তাদের পথেই আপনি থাকুন। অতএব প্রিয় ভাইরা, সালাফদের পথটা আপনাকে বুঝতে হবে, সালাফদের জীবনী আপনাকে ভালো করে বুঝতে হবে। আমি বলছিলাম সালাফ কাদেরকে বলা হয়? কোরআন এবং হাদিসে সালাফ শব্দের উল্লেখ আছে, সালাফ কোরআন এবং হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে ফাইন্নাহু নিমাস সালাফু আনা লাকে, হে আমার কন্যা, হে আমার প্রিয়তম কন্যা ফাতেমা, আমি তোমাকে বলছি, আমি তোমার উত্তম সালাফ, আমি তোমার উত্তম সালাফ, আমি তোমার উত্তম পূর্বসূরী, আমি তোমার উত্তম পূর্বসূরী, আমি তোমার এমন এক পূর্বসূরী যে অনেক ভালো ছিল, আমি তোমার জন্য অনেক কল্যাণকর পথ রেখে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঠিক এইভাবে সালাফের কথাটি উল্লেখ করেছেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, আমি অন্যদের জন্য এদেরকে দৃষ্টান্ত স্বরূপ মানুষ বানিয়েছি, অর্থাৎ অন্যদের জন্য আমি এদেরকে সালাফ বানিয়েছি। সালাফ মানে হচ্ছে সালাফে সালেহ, যাদের পদাঙ্ক অনুসরণ করে চললে এই লোকগুলো আমার নিয়ামত এবং আমার হেদায়েত প্রাপ্ত হবে। অতএব আপনাকে বুঝতে হবে সালাফ মানে কি। সালাফ মানে হচ্ছে, যদি আমরা বলি, সালাফ মানে হচ্ছে উত্তম পূর্বসূরী, যারা আমাদের আগে চলে গিয়েছেন এরকম উত্তম লোকেরা। তাইলে আমাদেরকে সালফে সালেহীন বলতে কাদেরকে বোঝানো হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে শেখ বিন বাজ তিনি যে ব্যাখ্যা করেছেন এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, আল কৌশানি যে ব্যাখ্যা করেছেন, এদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে, হুয়া সদরুল আউয়াল আর রাসিখুনা ফিল ইলমি আল মুহতাদুনা বিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাফিজুনা লিসুন্নতিহি ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য সাথী হিসাবে যে সকল ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং এই সাহাবীদেরকে যারা ইহসানের সাথে শ্রেষ্ঠ সমপন্থায় তাদেরকে অনুসরণ করে গিয়েছেন, অর্থাৎ তাবেঈন, এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন তারাই হচ্ছে মূলত সালফে সালেহীন। অতএব সালফে সালেহীন বলতে যদি আমরা বুঝে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, দ্য বেস্ট ইজ মাই জেনারেশন এন্ড দোজ হু আর ফলোয়িং দেম এন্ড দোজ হু আর ফলোয়িং দেম, মাই ফলোয়ার্স এন্ড দ্য ফলোয়ার্স অফ মাই ফলোয়ার্স এন্ড দ্য সাকসেসর টু মাই ফলোয়ার্স,
আমার অনুসারীরা, আমার অনুসারীদেরকে যারা অনুসরণ করেছে, তাদেরকে যারা অনুসরণ করেছে, এরাই যদি সালাফ হয় তাইলে সালফে সালিন বলতে ইসলামের এই প্রথম তিন যুগের লোকদেরকে বোঝানো হয়েছে। অতএব আপনি যদি সালাফিয়া বলতে চান, আপনার নিজ যদি সালাফিয়া দাবি করতে চান, যদি সালাফি দাবি করতে চান, যদি বলতে চান যে আমি সালাফি মানহাজ অনুসারে চলছি, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে প্রিয় ভাইরা সালাফি মানহাজ কাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। যে আলোচনাগুলো অনেকগুলো সংজ্ঞা আছে এই আলোচনাগুলো থেকে বিশেষ করে সর্বশেষ যে কথা বলছি, আল-বানী রাহিমাহুল্লাহ তিনি যেটা বলেছেন, আহালুল কুরুন আস-সালাসা আল্লাযীনা শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাযী শাহিদা লাহুমুল্লাহ বিল খাইরিয়া ওয়া শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল খাইরিয়াতে, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে শ্রেষ্ঠতম জেনারেশন হিসেবে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান-নাস। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম ধ্রুব তারা এবং নক্ষত্র বানিয়েছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের যে পথ এবং মত কিয়ামত পর্যন্ত তাদের পথ এবং মত গোটা পৃথিবীর মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠতম জেনারেশন বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন যে এরা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ যখন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, আপনি যদি কোরআন এবং সুন্নাহর অন্য আলোচনাগুলোকে একত্রিত করেন, একটি জায়গায় আনেন, তাহলে দেখবেন এখানে খায়রা উম্মা বলতে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করেছেন। অতএব প্রিয় ভাইরা, যে কথাটি আপনাদেরকে বলতে চাই, এই আলোচনা থেকে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, ভালো করে বুঝিনি আপনাকে কথা বুঝতে পারছেন, দ্রুত বলার কারণে মিস হচ্ছে না, তো ভালো করে খেয়াল করুন। প্রথম যে বিষয়টি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ সালাফি বললেই শুধুমাত্র সালাফি হয় না, সালাফিয়া দাবি করলেই শুধুমাত্র সালাফিয়া হয় না, এটা একটা মানহাজের নাম, এটা কোনো মাযহাবের নাম নয়, সালাফিয়া একটা মানহাজের নাম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মাযহাব এন্ড মানহাজ, আপনাকে মাযহাব এবং মানহাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এর উপর ভিত্তি করে আপনাকে বুঝতে হবে যে আপনি অরিজিনালি সত্যিকার অর্থে আপনি সালাফিয়া অথবা সালাফি হিসাবে আপনি আছেন কিনা। অতএব সালাফি বলতে শুধুই মাত্র একজন দুইজন দশজন ব্যক্তিকে অনুসরণের নাম নয়, সালাফিয়া একটা মানহাজের নাম, যেই মানহাজটি রেখে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিশদ বিবরণ রয়েছে কোরআন এবং সুন্নায়। প্রিয় ভাইরা, যেই মানহাজ অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং যেই মানহাজ অবলম্বন করে গিয়েছেন তাবেঈন এবং তাবে তাবেঈনরা, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যেটা বলেছি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনারেশনের ব্যাপারে দুটো টেস্টিমনি দিয়েছেন। একটা টেস্টিমনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন, আল্লাহ আমার উম্মাকে অর্থাৎ সাহাবীদেরকে কোন পথভ্রষ্টতার কাজে ঐক্যবদ্ধ করবেন না, অর্থাৎ কোনদিন সাহাবায়ে কেরামরা সকলে মিলে একটা বিশাল বড় গোষ্ঠী একটা অন্যায়ের উপর তারা একত্রিত থাকবে, এটা সাহাবীদের জন্য কখনোই ঘটবে না। আল্লাহ সুবহান তাদের জন্য এরকম একটা ইসমা এর কথা বলেছেন, আল-বানী রাহিমাহুল্লাহ তিনি লম্বা আলোচনা করেছেন, তিনি বলেছেন এটা একটা ইসমা, একটা নিষ্পাপতার নাম, একটা ভুল থেকে মুক্ত হওয়ার একটা নাম, সংগঠিত ভাবে গোটা সালাফ সালফে সালিহীন অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে মিলে যেটা তারা ধারণ করেছেন সেটাই সত্য, তার বাইরে কোনো সত্য নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা সালাফরা কোনো বিষয় যদি বিতর্ক করেও থাকেন, তাহলে যেই বিষয়ে তারা বিতর্ক করে যতগুলো মত দিয়েছেন ওই মতের বাইরে কোনো সত্য নাই, সত্য ঘুরে ফিরে ওই মতগুলোর মধ্যেই। অতএব আপনি যে সালাফিয়া বা ইত্তকার যদি নিজকে দাবি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই যে তিনটা জেনারেশন, এই তিনটা জেনারেশনের দেয়া আদর্শকে, ধারণাকে, দৃষ্টিভঙ্গিকে, মানহাজকে, তাদের পথ চলাকে, তাদের লাইফ স্টাইলকে আপনার অনুসরণ করতে হবে, এর বাইরে কোনো সালাফিয়া নাই। প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন যে এই পৃথিবীতে বহু লোক বর্তমানে বিভিন্ন অন্যায়ের উপর তারা ঐক্যবদ্ধ হয়েছে, হয়নি? এই পৃথিবীতে কোটি কোটি লোক এদের একটা অন্যায় করছে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা অন্যায় করছে। আপনি যদি বাংলাদেশের দিকেও তাকান, নব্য খারিজের কথা যদি আমরা বলি, নব্য মুতাজিলাদের কথা বলি, ওই যুগের খারিজ বা মুতাজিলা অথবা এই যুগের কাদিয়ানিদের কথা যদি আমরা বলি, ওরা কি নিজেরা মিলে মিথ্যার উপর একত্রিত হয়নি? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এরকম ঘটেনি যে কোনো একটা মিথ্যার উপর অথবা সালফে সালিহীন মিথ্যার উপর তারা একত্রিত হয়েছেন, এটা কখনো হয়নি। সেই জন্য তারা যার উপর এজমা করেছেন
অথবা কোন বিষয় যদি তাদের বিভিন্ন মত থেকে থাকে, ওই এজমাই একমাত্র সত্য, অথবা তারা যে বিভিন্ন মত দিয়েছেন এই মতের বাইরে কোনো সত্য নাই। ওই মতকে ধারণ করা, ওই মতের কোন একটাকে কোরআন এবং সুন্নার আরো যথাযথ দৃষ্টিতে যাচাই বাছাই করে যে কোনো একটাকে ধারণ করা, এটি হচ্ছে সালাফিয়া, এটি হচ্ছে সালাফি মত। এবং প্রিয় ভাইরা মনে রাখবেন, কেয়ামত পর্যন্ত এই সালাফিজমকে অথবা এই সালাফিয়া মানহাজকে অবলম্বন করে একদল লোক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ক্বাহিরিনা লিআদুবিহিম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা তাকুমা সাআ। কিয়ামত পর্যন্ত একদল লোক আমার বান্দার মধ্যে তায়েফা, একদল অথবা হতে পারে একজন ব্যক্তিও, তারা মিথ্যার উপরে তারা বিজয়ী হবেই হবে। কিয়ামত পর্যন্ত এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং মিথ্যার উপর তারা বিজয়ী হতেই থাকবে। সেই সকল ব্যক্তিরাই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং মিথ্যার উপর তারা বিজয়ী হবে, যারা সালফে সালিহিনের মানহাজকে তারা অবলম্বন করেছেন। প্রিয় ভাইরা, আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আকসারিয়া, অর্থাৎ মেজরিটিকে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ডেম করেছেন। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বাল ওয়ালাকিন আকসারুহুম লা ইউমিনুন বাল আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা বুঝেন নাই, কিন্তু কম সংখ্যক লোকের ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারে প্রেজ করেছেন, প্রশংসা করেছেন। ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর কালিলাম মা তুমিনুন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আরো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ষকের বললেন, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর। অতএব সংখ্যা যদি সালাফিরা কম হয়, তাইলে তারা সঠিক মানহাজ এবং আল্লাহ রাসূল রেখে যাওয়া, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনের উপর তারাই প্রতিষ্ঠিত আছে। সেই জন্য আপনাকে সালাফ কি, সালফে সালিহিন তাদের মত এবং পথ কি, সেই মত এবং পথটি আপনাকে বুঝতে হবে। সালফে সালিহিনের মত এবং পথকে মানা আমাদের জন্য কি, মনে রাখবেন সালফে সালিহিনের মত এবং পথকে মানাই ফরজ, এটাই একমাত্র পথ, এর বাইরে কোনো পথ নাই। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এইটাই হচ্ছে আমার পথ, এই পথেই তোমরা চললে হেদায়েত পাবে, অন্য পথ যদি তোমরা যাও তাহলে অন্য পথগুলো তোমাদেরকে শয়তানের পথে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা রেখা তৈরি করে তিনি বললেন, এটি হচ্ছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। তার পাশে অনেকগুলো রেখা তৈরি করে তিনি বললেন, প্রত্যেকটা এই যে শাখা যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর প্রত্যেকটার মাথায় একটা করে শয়তান দাঁড়িয়ে আছে এবং তোমাদেরকে সেই দিকে আহ্বান করছে, অর্থাৎ তোমরা সেই দিকে যাবে না। এই যে সিরাতে মুস্তাকিম, যেটা আমি বলে দিয়েছি, আমার সাথীরা যে পথের উপর আছে সেই পথের উপরে তোমরা থাকবে, সেই পথকেই তোমরা অনুসরণ করে চলবে। প্রিয়ভাইয়ের জন্য সালফে সালিহিনের মত এবং পথকে অনুসরণ করার মধ্যে রয়েছে আমাদের মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাফদের এত ব্যাপক প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী উজুহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসারুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আপনি যদি কোরআনের দিকে তাকান, ব্যাপক পরিমাণ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাফদের অর্থাৎ রাসূলের সাথে যারা ছিলেন সেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল যাদের ব্যাপারে টেস্টিমনি দিয়েছেন, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সন্তুষ্ট, এর চেয়ে আর বড় কোনো সাক্ষী আছে নাকি? আপনি হয়তো দাবি করতে পারেন যে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এই দাবি তো আপনি করতে পারবেন না, পারবেন নাকি? এই দাবি করার জন্য আপনার ওহী লাগবে, ওহী কি এখন আছে নাকি? ওহী এখন নাই। আপনি শুধু বলতে পারেন, দাবি করতে পারেন আমি জান্নাতে যাব, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এখন আর বলার মতো কেউ নাই যে আপনি জান্নাতি, এই কথা বলার কেউ নেই, এটা বলার জন্য একমাত্র ওহী প্রয়োজন হয়। অতএব আপনি শুধুমাত্র সত্যের পথে বা হকের পথে, জান্নাতের পথে থাকার দাবি তখনই করতে পারেন যদি আপনি সালাফদের মানহাজ অথবা সালাফদের দৃষ্টিভঙ্গি এটাকে আপনি অনুসরণ করে চলেন। এই জন্য বলছি প্রিয় ভাইরা, সালাফ সালাফিয়া বা সালাফিজম অথবা আমরা যেটাকে বলছি সালাফি বা আল মানহাজ সালাফি, এটা কোনো মাঝহাবের নাম নয়। এটা কিসের নাম নয়? মাঝহাবের নাম না। আপনি একজন বা দুজন ব্যক্তিকে অনুসরণ করতে করার দাবি করতে পারেন মাঝহাবে, কিন্তু মানহাজে এক বা দুজন ব্যক্তিকে অনুসরণের দাবি নয়। আল্লাহকে অনুসরণ করা, তার রাসূলকে অনুসরণ করা, সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা, তাবেঈ এবং তাবেঈদেরকে তাবে তাবেঈদেরকে অনুসরণ করার নামই হচ্ছে আল মানহাজ আস সালাফি, অর্থাৎ সালাফি মানহাজ। সকলকে অনুসরণ করতে হবে, মনে রাখতে হবে আমাদের মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন আমাদের মূল,
সুন্নাহ হচ্ছে আমাদের সেকেন্ড সোর্স অফ ইসলামিক ইসলামিক লাইফস্টাইল, সেকেন্ড সোর্স। এবং মনে রাখতে হবে কোরআন এবং সুন্নার মধ্যে কোনো বৈপরীত্য নাই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট নয়, কোরআন এবং সুন্না এই দুটো মিলেই ইসলামী জীবন ব্যবস্থা। অতএব যারা সুন্নাকে প্রত্যাখ্যান করে তারা মূলত ইসলামের গন্ডি থেকে তারা বের হয়ে গিয়েছে। তারা যারা সুন্নাকে বিকৃত ভাবে ব্যাখ্যা করে অথবা সুন্নার কিছু অংশকে তারা ধারণ করে বাকি অংশগুলোকে তারা প্রত্যাখ্যান করে, নিজের মত অথবা নিজের পথের সাথে না মানলে না মানলে সুন্নার বিকৃত ব্যাখ্যা করে সুন্নাকে প্রত্যাখ্যান করে, অথবা সুন্নাকে তারা তারা সেই সুন্নাকে তারা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা সেটার আলোচনা করতে চায়, এই সকল ব্যক্তিরা অন্য কোনো কিছুর উপর থাকুক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তারা সালফে সালিহিনের মানহাজ অনুসারে তাদের দিন পরিচালনা করছে না। আমাদেরকে বুঝতে হবে যে সালাফিয়া এটা কোন মাজহাবের নাম নয়। অনেকে বলে সালাফি নতুন মানহাজ, নতুন কি মাজহাব? আপনারা শুনেছেন কিনা কথা? আমরা শুনেছি। সালাফি কি কোন মাজহাব? মানহাজ মানে হচ্ছে এটা একটা দৃষ্টিভঙ্গি, আর তরিকাল ওয়াদিহ এমন একটা পথ যে পথটি একেবারে স্পষ্ট, এর মধ্যে কোনো বক্রতা নাই। ওই পথটি তৈরি করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবীরা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা দিনের উপর রেখে গিয়েছেন, লাইলুহা কানাহারিহা লা ইয়াজিবু আনহা ইল্লা হালিক, দিন এবং রাত একাকার হয়ে গিয়েছে, এখানে কোনো রাত নাই। ইসলামে গোটাটাই দিন, গোটাটাই আলোকিত, গোটাটাই উজ্জ্বল, এখানে অস্পষ্টতা বলতে কোনো কিছু নাই। এমন একটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই দিনের মধ্যে আপনি অন্ধকার কিভাবে খুঁজে পাবেন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূরি বিইজনি রাব্বি, আল্লাহর নির্দেশে মানুষকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসার জন্য এসেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে কোনো অন্ধকার রেখে যেতে পারেন না। অতএব গোটা দিন আলোকিত, সেই দিনকে যদি আপনি এই আলোকিত দিন, আলো প্রদানকারী দিনকে যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, এবং আসতে হবে সালাফ সালফে সালিহিনের পথে। আল্লাহ সুবহানাহু বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, বলো এই হচ্ছে আমার পথ, এই পথে আমি দিব্য দৃষ্টিতে আমি প্রজ্ঞার উপর থেকে এই পথে তোমাদেরকে আহ্বান করছি, এবং আমার অনুসারীরা অর্থাৎ আমার সাথীরা আমার সাহাবীরাও এই প্রজ্ঞার উপর থেকে এই স্পষ্ট দৃষ্টিভঙ্গির উপর থেকে তোমাদেরকে এই দিনের উপর তোমাদেরকে আহ্বান করছে। ওয়ামা ইউশাদিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' সাবীলা গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যেই সকল ব্যক্তিরা রাসূলের বিরোধিতা করে এবং রাসূলের সাহাবীদের পথ এবং পদ্ধতির বাইরে তারা তাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চায় ওইদিকে ওকে আমি ছুঁড়ে মারি, ওয়ানুসরিহি জাহান্নাম, তারপর ওকে আমি জাহান্নামে ছুঁড়ে মারি, ওয়াসাআত মাসিরা, ও যদি জানতো জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা, তাহলে রাসূল এবং সাহাবীদের পথকে প্রতিক্রম করে এটাকে প্রত্যাখ্যান করে অন্য কোন পথ তারা গ্রহণ করত না। অতএব আমাদেরকে সাহাবীদের পথ গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে পথ তারা ধারণ করেছেন সেই পথকে অনুসরণ করতে হবে। আমাকে ইয়ে দেওয়া লাগবে না, আমি এক দুই মিনিটের মধ্যে মৌলিক যে বিষয়টি আমার বলাই দরকার নাইলে এটা এটা থেকে যাবে, তা হচ্ছে প্রিয় ভাইরা মনে রাখবেন গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে সালাফিয়া কোনো ব্যক্তি বা সংগঠনের নাম নয়, সালাফিয়া কোনো ব্যক্তি এবং সংগঠনের নাম, এটা একটা মানহাজের নাম। এই জন্য হতে পারে পৃথিবীর বহু প্রান্তে বহু লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা সকলে মিলে একটা সালাফিয়া মানহাজ। অতএব বাংলাদেশে, সৌদি আরবে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, জাপানে, বিভিন্ন জায়গায় হতে পারে, এই লোকেরা কোনো সংগঠনের আওতাভুক্ত নয়, কিন্তু তারা সালাফি মানহাজের অন্তর্ভুক্ত হতে পারে যদি তাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার থাকে যে তারা কেবলমাত্র কোরআন, কেবলমাত্র সুন্নাহ এবং কেবলমাত্র সাহাবায়ে কেরাম এবং সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা তাদের জীবন পরিচালনা করছে। দুই নম্বরে মনে রাখবেন, সালাফি বললেই সালাফি হয়ে যাওয়া যায় না, সালাফি দাবি করলেই সালাফি হয় না, সালাফি যেটা মানহাজের নাম। আপনার গোটা জীবনে, আপনার কথাবার্তায়, আচার আচরণে, জামা কাপড়ে, এমনকি আপনার ঘরে যদি প্রবেশ করি, আপনার ঘরের যে আবরণ, ঘরের যে ফার্নিচার, ওই ফার্নিচার ইঙ্গিত দিবে এই ব্যক্তি সালাফি। অতএব সালাফি এরকম নয় যে আপনি দাবি করলেনই শুধুমাত্র সালাফি হয়ে যাবে, তা কিন্তু নয়। তিন নম্বর হচ্ছে প্রিয় ভাইরা, সালাফির দর্শনে যদি
সালাফি ব্যক্তি কোন একজন ব্যক্তি যদি কোনো ভুল করে তাহলে সে কিন্তু সালাফি মানহাজ থেকে খারিজ হয়ে যায় না, মনে রাখবেন। একটা দুটো ভুলের কারণে কোনো ব্যক্তি সালাফি মানহাজ থেকে বা সালাফি দর্শন থেকে খারিজ হয়ে যায় না। তবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলেছেন, যদি এমন হয়, ইমাম শাতিবী রাহমাতুল্লাহকে রেফার করেছেন, যদি এমন হয় কোন একজন ব্যক্তি ইসলামের যে উসুল অর্থাৎ আকীদার যে মূল দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি যদি কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে, অর্থাৎ ছোট ছোট অনেক ইস্যুতে তারা ভুল করে ফেলেছে, ভুল করে তারা একটা গভীর জটিলতা তৈরি করেছে, এই ব্যক্তি তখন সালাফি মানহাজ থেকে বের হয়ে যেতে পারে। অন্যথায় দুই একটি ভুল যদি কোনো ব্যক্তি করে তাইলে ওইটা তাকে সালাফি মানহাজ থেকে বের করে দেয় না। সেই জন্য সালাফি মানহাজের কোন লোকে যদি ভুল করে আপনারা উঠে পড়ে তার বিরুদ্ধে লাগবেন না প্লিজ। এক দুইটা ভুল মানুষ করতেই পারে, এই ভুলের জন্য মানুষ এই মানহাজ থেকে বের হয়ে যায় না, বরং তার দৃষ্টিভঙ্গি কি কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরার প্রবণতা তার আছে কিনা, বরং কোরআন এবং সুন্নার রেফারেন্স যখনই পায় সে রেফারেন্স ওই লোক ফিরে আসে কিনা, এটি হচ্ছে সালাফি মানহাজের জন্য। এখানে যারা আলেমরা আছেন তাদেরকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিশাল বড় একটা আমানত আপনাদের ঘাড়ে নিয়ে ফিরছেন, সে আমানতটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে ও নবীদের উত্তরাধিকারী হচ্ছে এই উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন সেটাই মানুষের কাছে পৌঁছে দেবেন। একজন আলেম প্রতি মুহূর্তে সত্য সন্ধানী হতেই হয়, তার কাছে যখনই কোনো দ্বীনের দৃষ্টিভঙ্গি চলে আসে সেটাকে তাকে গ্রহণ করতে হয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে একজন এসে বললেন, কয়েকজন ব্যক্তি এসে বললেন যে আমরা একটা নির্ধারিত মাযহাব আমরা অনুসরণ করি, এখন আমরা ওই মাযহাবটা প্রত্যাখ্যান করতে চাই, সেটা থেকে বের হয়ে আসতে চাই, আমাদের জন্য আপনার পরামর্শ কি? তিনি বললেন, তোমাদের জন্য তিনটে পরামর্শ। সেই পরামর্শ হলো, তোমরা যদি কোনো ব্যক্তির কথা দেখো কোরআন এবং সুন্নাহ অনুসারে তাহলে তা গ্রহণ করবে, ওই ব্যক্তিকে অনুসরণ করা হলো না, হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। দুই নম্বর হচ্ছে, কোনো ব্যক্তির কোনো কথা যদি কোরআন এবং সুন্নাহর বাইরে হয় তো ওটাকে তোমরা প্রত্যাখ্যান করবে, ওইটাকে প্রত্যাখ্যান করাই হচ্ছে সালাফদের মানহাজ, ওইটাই হচ্ছে ইসলাম, ওইটাকে গ্রহণ করা হচ্ছে অন্ধত্ব এবং জাহিলিয়াত। আর তিন নম্বর হচ্ছে, কোন একজন ব্যক্তির কোন কথা যদি কোরআন এবং সুন্নাহর সমর্থনে হয়, তার বাইরে আরেকটা কথা আছে ওইটাও কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত, তাহলে তুমি দেখবে কোনটা বেশি শক্তিশালী, অধিকতর শক্তিশালী, যেটা অধিকতর শক্তিশালী সেটাই তুমি গ্রহণ করো, অথবা তোমার দুইটার যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা অধিকার তোমার আছে। প্রিয় ভাইরা, এই জন্য মানহাজটাকে একটু ঠিক করে নিন, এইটাকে একটু বুঝে নিন। আমরা যে কথা বলছিলাম তা হচ্ছে, একজন মুসলিম মানেই কিন্তু সালাফি হওয়ার কথা, আপনারা কি বুঝতে পারছেন কথা? একজন মুসলিম মানে সালাফি হওয়ার কথা, অতএব সালাফিদেরকে ওইরকম দূরবীন দিয়ে খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই। মুসলিম মানেই হচ্ছে সে প্রতিদিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে তো কোরআন এবং সুন্নাহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তাবেঈদেরকে অনুসরণ করে তার জীবন পরিচালনা করাই তো তার বক্তব্য, তার দাবি, এটাই তো তার ইসলামের দাবি, এটাই তো তার আইডেন্টিটি, এটাই তো তার পরিচয়। অতএব প্রত্যেক মুসলমান বাই বর্ন বাই ভার্চু অফ হিজ আইডেন্টিটি, তার পরিচয় ইসলামী পরিচয়ের কারণে প্রত্যেকেই সালাফি হওয়ার কথা। অতএব আমাদেরকে প্রত্যেককে এরকম একটা স্পিরিট নিয়ে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, সবাইকে আপনি আমব্রেলার নিচে নিয়ে আসুন, সবাইকে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। এই দাওয়াতের ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল, আকীদার ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল? তারা যখন মানুষকে দাওয়াত দিতেন, তারা প্রথমে আকীদার দাওয়াত দিতেন, ফিকহি ইস্যু নিয়ে কম আলোচনা করে মৌলিক আলোচনা করতে হবে আপনাদেরকে আকীদা নিয়ে। কোনো একজন ব্যক্তির ফিকহি দৃষ্টিভঙ্গি ভুল থাকলেও তার আকীদা যদি সালাফি হয় ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনার আকীদার দাওয়াত দেন, সালাফরা সেই কাজটি করতেন, ওই দিকে আপনাদের দৃষ্টি আরো বেশি ফেরান, তাইলে আশা করছি ইনশাআল্লাহ সালফে সালেহিনের মতো করে আমরা আমাদের জীবনকে অবশ্যই অবশ্যই পরিচালনা করতে পারবো। আমাদেরকে আমাকে আরেকটা স্লিপ দেওয়ার আগে আমি শেষ করে দিই, সেই কথাটা হচ্ছে যেটা, তা হচ্ছে আপনারা, এটা অনেক লম্বা আলোচনা, ইট নিডস অ্যাট লিস্ট 4-6 আওয়ার্স টু ডিসকাস দিস বিগ ইস্যু, এটা এত লম্বা বিষয়, এটা আলোচনা করার জন্য বহু ঘন্টার পর ঘন্টা সময় লাগে। বলা দরকার সালাফদের আকীদার ক্ষেত্রে তাদের মানহাজ কি ছিল, ইবাদতের ক্ষেত্রে তাদের মানহাজ কি ছিল, দাওয়াতের ক্ষেত্রে তাদের মানহাজ ছিল, অল অফ দিস থিংস আর ইম্পর্টেন্ট টু বি ডিসকাসড ইন দিস বিগ বিগ কনফারেন্স। আমি সেজন্য এইটা এখানে আলোচনা করা যায়নি, সময় সংক্ষিপ্ত, স্টার্স আর দেয়ার এন্ড দে উইল বি ডিসকাসিং অ্যাবাউট সো মেনি লট অফ ইস্যুস। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার আপনারা নিয়োগ করবেন, নাকি নিয়োগ করছেন কেয়ামত পর্যন্ত শুধু শুনবেন আমল করবেন না, এরকম নিয়োগ করছেন নাকি? কি করবেন? সালাফি এমনি হওয়া যায় না, সালাফদের অবস্থা হচ্ছে যা শুনছে তাই আমল করেছে। সালাফরা কি করেছে? যা শুনেছে তা আমল করেছে, নাকি আপনারা আমল করবেন না শুধু শুনবেন? শোনাও এক ধরনের কি, এটাও এক ধরনের উপভোগ,
কানেরও একটা ভোগ আছে, এন্টারটেইনমেন্ট, একজনে গান শুনে এন্টারটেইনমেন্ট পায়, আরেকজন ওইকে শুনে এন্টারটেইনমেন্ট পায়, বিভিন্ন জন বিভিন্ন শুনি না। কিছু কিছু লোকের প্যাশন আছে যেখানেই মাহফিল ওইখানেই যাবে, ওইখান থেকে কিছুই নিয়ে আসবে না, সে কিছুই নিয়ে আসবে না। কি হয়েছে ভাই, ওইখানে বহু লোক হয়েছে, এতটুকুই শিখে আসছে, এর বাইরে কিছু শিখে নাই। এটাই কি আপনাদের অবস্থা? সালাফদের অবস্থা যে যাই শুনেছে তাই তারা আমল করার চেষ্টা করেছে। আজকে সিদ্ধান্ত নেন, সালাফদের যদি আপনি সালাফি মানহাজ অনুসরণ করতে হলে যা শুনেছেন তা আমল করবেন, যা কোরআন এবং সুন্নাহ অনুসারে শুনেছেন তা আমল করবেন, কোরআন এবং সুন্নাহ পড়বেন, হাদিস পড়বেন। সালাফরা কেউ অজ্ঞ ছিল না, অতএব আপনি জ্ঞান অর্জন এটা নিজে করবেন, আরেকজনের বর্গা দিয়ে দেবেন। আপনাদের দেশে বর্গা দেয় কিনা জানি না, আমাদের অঞ্চলে বর্গা দেয়, জমি বর্গা দেয়া বুঝেন তো নাকি? আমি চাষবাস করবো না, ওই বেটা চাষ করবো, ও আমার কিছু দেবে। আপনি কি ওরকম করতে চান নাকি যে আমি জ্ঞান টান অর্জন করবো না, হুজুরের মাওলানাদেরকে শেখদেরকে দিয়ে দিলাম, ওনারা যা পড়ার পড়ুক, আমাদেরকে এসে কিছু লেকচার টেকচার দেবে, ওইখান থেকে জানে আর নেবো, এরকম সিদ্ধান্ত নিয়েছেন? নো, সালাফরা তাদের সিদ্ধান্ত ছিল তারা আগে জ্ঞান অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফিয়া, সালাফি মানহাজ আর সালাফ সালেহিন কারা সেগুলো বুঝার এবং তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সালাফি মানহাজের পরিচয় এবং বৈশিষ্ট্যের উপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে এশার সালাতের বিরতি, এক্ষুনি আজান হবে এবং আজানের পরই আমাদের এশার সালাত হবে। এশার আজান দিবেন আল জামিয়া সালাফিয়ার শিক্ষক আব্দুল বারী।